চলতি বছর চীনের জাতীয় দিবসের সাত দিনের ছুটিতে সিনেমা হলের আয় 1.9 বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। এবারের ছুটিতে দর্শকদের আকৃষ্ট করেছে সায়েন্স ফিকশন, শিশু পাচাররোধী নাটক, দেশপ্রেম এবং ঐতিহ্যবাহী চীনা নৃত্য সংস্কৃতি। দেশটির এক অনলাইন জরিপ এ তথ্য প্রকাশ করেছে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। ছুটিতে পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের সুচো শহরের চায়না ফিল্ম আর্কাইভের চিয়াংনান সেন্টারে আয়োজন করা হয় চলচ্চিত্রের কলাকৌশলী এবং দর্শকদের মধ্যে সৌহার্দ্য বিনিময় কার্যক্রম। এতে করে আরও বেশি সংখ্যক দর্শক ভিড় করেন সিনেমা হলে। জাতীয় দিবসের ছুটি চীনের চলচ্চিত্র বাজারের জন্য সবচেয়ে লাভজনক সময়। ইমতিয়াজ আহমেদ, আরটিভি।